গ্রামেরই বিজেপি নেতা তৃণমূলের নেতারা আমাকে একটু প্রেসার দিয়েছিল, সেই প্রেসারের ভয়েতে এবং চারদিকে যা দেখছি দেখে ভয়েতে আমি বিজেপিতে তৃণমূলে চলে গেছি। তো আবার আমি বিজেপিতে ফিরে এসেছি বা আসতে চাই এবং বিজেপি লেই লড়ো, বিজেপি লেই থাকি। এইবারও তারা সেই চিন্তাধারা নিয়েছে যে কোথাও পয়সার লোভ দেখছি, কোথাও কৃষি শক্তি, কোথাও পুলিশের ভয় দেখছে বিজেপি যারা জয়ী প্রার্থী তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে গিয়ে ভোট গঠনটা যারা করতে পারে জোর জবরদস্তি করে। তো সেখানে এই প্রার্থীকেও করা হয়েছে, মাদুর পঞ্চায়েতে সঞ্জয় সাঁতরা 206 নম্বর। তো দুদিন আগে করা হয়েছে। তো এ কট্টর বিজেপি কর্মী, বিজেপিকে ভালোবাসে, একদম গ্রাউন্ড লেভেলের লোক, যে দিন আনে দিন খায়, গরিব মানুষ, তাকে ভয় দেখানো হয়েছিল। আজকে সেই প্রার্থী আমাকে বলে কাকুরগঞ্জে, দাদা আমি তৃণমূল কংগ্রেস করতে পারবো না, আমি আপনার সঙ্গে দেখা করতে পারি। আসো কথা বললাম, ওরা বলে দাদা আপনি আসেন আমার সঙ্গে, আমি পার্টি জয়েন করি। চলে আসুন, চলে আসলে জয়েন করালাম।